ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ ইউ আর গাইজ অ্যাবসলিউটলি ফাইন। আজকের ব্লগটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ হবে, কারণ আজকে আমরা যাচ্ছি সাবান নামা বাজার। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা প্লেস, আর আশা করি আমি আপনাদেরকে আজকে ভিডিওটা খুব ভালোভাবে এনজয় করতে পারবো। সো আমরা এখন যাচ্ছি সাইকেল পয়েন্টে, সাইকেল পয়েন্টে আমাদের টিম মেম্বাররা সবাই আসবে, সেখান থেকে দেন আমরা রওনা হব। গাইজ এখন মেবি 5:30 বাজে, এখন রাস্তাঘাট একদম নিরিবিলি। আমাকে টিম মেম্বাররা SMS দিয়েছিল, আমি সবার আগে উঠেছি। সবার আগে কিনা বলতে পারি না, কিন্তু আমি আমাদের ভিতরে সবার আগে উঠেছি এবং আমি উঠে ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ে দেন আমি এখন বাইরে বের হলাম সাইকেল নিয়ে, দেন আমরা এখন সাইকেল পয়েন্টে যাচ্ছি। আপনারা দেখেন রোডটা কত ফাঁকা, পুরাটা রোড ফাঁকা, একটা মানুষ নেই। সো গাইস আমরা সাইকেলের গলিতে ঢুকছি, এখন সাইকেল পয়েন্টে যাবো। গাইস আপনাদেরকে একটু আমাদের যে এলাকার মেন রাস্তাটা এটার ভিউটা একটু দেখাই, ফজরের আজানের পরে যে রাস্তাটা কীরকম কীরকম লাগে দেখতে একটু দেখেন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh, I've been all around the globe trying.
কিলোমিটার রাইড করছি আমরা, যে জায়গাটায় আসছি এই জায়গাটা হলো বিরুলিয়া ব্রিজ। ব্রিজটা তো আপনাদেরকে সিনেমেটিক শট দিয়ে দেখালাম, কারণ আমরা অনেক পরিমাণে টায়ার্ড। আমরা কি ওই চাচা লিখছিলাম যে কোন জায়গায় সাইকেলের দোকান, সাইকেলের দোকান অফিস, আপনার অফিস একসাথে গেলে রাইডে গেলেন চাক্কা লিগে হচ্ছে যাচ্ছি রাইড করতে করতে আমাদের একজনের আর কি সাইকেলের লিক হয়ে গেছে, তাই সাইকেলে লিক হয়ে গেছে চাকা, তাই লিক সারতেছে এই জায়গায়। দেখেন তিন চারজন মিলে লিক সারতেছে সবাই একসাথে। আর এই যে আমি, আর এই জায়গায় মোস্তাকিম ভাই আছে, হাই, দুজন আছে এই জায়গায়। এই যে আপনাদের এই জায়গাটা দেখেন, অস্থির ভাইয়া জায়গাটায় আপনারা আসতে পারেন। এটা বিরুলিয়া ব্রিজের পরে, বিরুলিয়া ব্রিজের থেকে 1 কিলোমিটার আসলেই দেখবেন একটা পার্কের মতন আছে। 1 কিলোমিটার আসবেন একটা পার্ক আছে, তারপরে এই পাশে একটা গ্রামের মতন পরিবেশ আছে, আর এটাকে বলে আট লাইন, জায়গাটার নাম আট লাইন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। ফ্লাইওভার উঠতেছি আর কি, নতুন একটা ব্রিজ বানাইছে তো এটাই। পুরো টায়ার্ড ভাই, সবাই ব্রিজে দাঁড়াইলো। We'll be right back.
আমি দেখেন আপনারা আমি সুইচব্যাক ভিডিও করছি সুইচব্যাক লঞ্চ দিয়ে বা ট্রিমার দিয়ে ওই পাশে যায় ওই পাশে গেলে আপনারা অনেক ভালো ভালো ইয়া দেখতে পাবেন ভিউ আপনাদেরকে দেখাবো কিছু কোনো দাম ডলার ভিউগুলো দেখাবো সাথে এই যে গাইস আমাদের টিমমেটরা এখানে গোসল করবে নামতে আপনি দে ভাই গোসল করবে ডলারে উঠলাম আমরা কিছুক্ষণের মধ্যে নদীর মাঝখানে যাবো ডলার নিয়ে পিছিয়ে আছে আফ্রিদি ভাই পালাই দিবো ঢাকা দিয়া তোমার পালাই দিবো ভাই আমরা ওই পারে যাবো কিছুক্ষণের মধ্যে স্টার্ট দিচ্ছে ট্রিমারটা স্টার্ট দিচ্ছে করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই বাসায় এসে রেস্ট টেস্ট নিলাম আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।